8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। বুধবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় আসা পুণ্যার্থীদের জন্য বিমার ঘোষণা করেন তিনি। 8ই জানুয়ারি থেকে সাগরে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে বুধবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন গঙ্গাসাগরে গিয়ে একটি হেলিপ্যাড ও কামারহাট সেতু উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবছর মেলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। অডিও ভিজুয়ালের মাধ্যমে মেলা থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দির, তারাপীঠ, তারকেশ্বর দর্শন করা যাবে। 65 লাখ টাকা খরচ করে একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। আগামী 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। বুধবার প্রথম ভারত সেবা আশ্রমে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে যান কপিল মুনির আশ্রমে। মেলায় আসা সকল পুণ্যার্থীর জন্য 5 লক্ষ টাকার জীবন বিমা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, মেলা চলাকালীন কেউ দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এবছর মেলায় রেকর্ড ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে। এবছরই প্রথম মেলায় কিউআর কোড রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যান্ড শিশু ও প্রবীণদের হাতে পরানো হলে তারা মেলায় হারিয়ে গেলেও তাদের অবস্থান জানা যাবে। এদিন মেলা পরিদর্শনে গিয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি জানান মুখ্যমন্ত্রী। এদিন ফের আরেকবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেলার জন্য 1 পয়সার বাতাসাও দেয় না কেন্দ্র। जहाज चाहे, नाव चाहे, बोट चाहे, जिसमें भी आएंगे, आहिस्ता आहिस्ता सावधान से आइए और नहाने का बाद आहिस्ता आहिस्ता वापस जाइए। एक साथ में पानी का अंदर 1 लाख लोग नहीं जा सकते हैं। इधर का पुलिस बंदोबस्त कर देंगे कि एक एक लाइन पे थे जो उसको जैसा बंदोबस्त है, जब गंगा खाली होगा फिर आप लोग ए बी क्यू सी डी एस एस होंगे। जितना तक हम ले जा सकते हैं इसे लेके आपको पूरा हम अस्किन अटवीन द सपोर्ट फ्रॉम मीडिया ऑल्सो। जब जिला में पानी में इतना लोग आते हैं, आपको मदद, आपका अवेयरनेस, आपको सचेतनता ये भी बढ़ाना जरूरी है। ब्यूरो रिपोर्ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, সাগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।